দেখ জুন, তুই বোগাস বললে হবে না। উনারা এখানকার লোক, লোকাল, অনেক পুরনো, তো উনারা বেটার জানবেন, তাই না? রাইট রাইট। তুমি এই কথা বলছো দাদা? আমি তোমাকে একজন সেন্সিবল পারসন বলে মনে করতাম। আচ্ছা দাদা, প্রণতি পিসি যদি তার মা আর দিদিকে বিষ খাইয়ে মেরে থাকেন আর সেটা যদি এনারা সবাই জানেন, তাহলে সেটা পুলিশ জানলো না? আর পুলিশ এতদিন পর্যন্ত প্রণতি পিসিকে খোলা ছেড়ে রেখে দিল যাতে উনি আরেকজনকে বিষ খাইয়ে মারতে পারেন, তাই না? পুলিশকে অ্যারেস্ট করেছে, থানায় নিয়ে যাবে বোধহয়। হয়তো হয়তো একই হলো, একই হলো। বলুন, থানায় নিয়ে যাওয়া মানেই তো অ্যারেস্ট করা, তাই না? সরি শান্তিময় বাবু, থানায় নিয়ে যাওয়া মানে কিন্তু অ্যারেস্ট করা নয়। আমি শিওর নই, হতেও পারে আমাদের প্রণতি পিসির জন্য কিছু একটা করা দরকার দাদা। কি করবি দাদা? আমরা প্রণতি পিসি পাশে দাঁড়াবো, আমাদের পাশে দাঁড়ানোটা দরকার। আমি বলছিলাম যে দুদিনের জন্য বেড়াতে এসেছেন, মিছিমিছি কেন এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছেন নিজেদের? হ্যাঁ, এটা কিন্তু উনি ঠিক কথাই বলেছেন দাদা। তুমি এই কথা বলছো? এই কয়েক ঘন্টা আগে গাড়িতে আসতে আসতে তুমি না প্রণতি পিসি কত গল্প করছিলে। তুমি না বলছিলে যে সেই সময় তুমি খুব ছোট ছিলে, আমাদের মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন প্রণতি পিসি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তোমাকে স্নান করা, খাওয়ানো, স্কুলে পাঠানো সব কিছু উনি করতে। নাকি ওগুলো শুধু গল্পই ছিল, বা তোমার নস্টালজিয়া? দেখো দাদা, আমি জানি না প্রণতি পিসি সত্যি দোষী কিনা। যদি উনি সত্যি দোষী হন তাহলে তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু কিন্তু দাদা, উনি এই সময় ভীষণ একা, আর ওনার প্রতি জাস্টিস হচ্ছে না ইনজাস্টিস হচ্ছে সেটা আমাদের দেখা উচিত নয় কি? একজন একজন ভালো উকিলের সঙ্গে কথা বললে হতো না? হ্যাঁ, সেটা তো ভালোই হতো, কিন্তু এখানে কি সেরকম কেউ কেউ আছে? অতনু সান্যাল দুধে উকিল, এই সময় ওনার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তো ছুটির দিন, বোধহয় বাড়িতেই পেয়ে যাব। তাহলে আর দেরি না করে আমরা বরং বলছি না, এই অসময় যাওয়াটা ইমার্জেন্সির কোনো সময় অসময় হয় না দাদা। দাদা চলো, বলছিলাম যে আরেকবার যদি ভেবে দেখতেন কথাটা। শান্তিময় বাবু, উকিল বাবুর বাড়িটা কোন দিকে বলবেন? আর হ্যাঁ, কি যেন নাম বললেন উকিল বাবু? অতনু সান্যাল। বলছিলাম যে আরেকবার যদি নমস্কার। নমস্কার। তারপর শান্তিবাবু কেমন আছেন, কি খবর? ভালো, খুব ভালো। ও হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিন, ওনার নাম জয়ন্ত সেন, আমাদের অমলেন্দু সেন। আরে মনে নেই, অমলেন্দু বাবু, আমাদের সেই অমলেন্দু দা, তার ছেলে। তাই নাকি? আপনারা তো কলকাতায় থাকতেন। হ্যাঁ, প্রায় 14 বছর পরে আজকে বসিরহাটে এসেছি। কোনো দরকারে বুঝি? তো বসিরহাটে এসেই সরাসরি আমার কাছে কি ব্যাপার? এমনি ঘুরতে। না না, ব্যাপারটা তেমন কিছু নয়। আসলে যেটা দরকার সেটা ওনার দরকার নয়, ওই প্রণতি পিসির ব্যাপারে উনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। প্রণতি দি না? হ্যাঁ, শুনছিলাম ওনাদের বাড়িতে কি একটা ঘটনা ঘটেছে। আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে প্রণতি পিসি আর ওনার ছোট বোন এক বাড়িতে থাকতেন, তো আজকে সকালে আমরা আসার কিছুক্ষণ পরেই ওনার ছোট বোন মারা যান আর কি। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ সন্দেহ করছে যে মৃত্যুটা স্বাভাবিক নয়। প্রণতি পিসিকে তখন থানায় ডেকে নিয়ে গেছে, তো সে ব্যাপারেই আর কি। আমি কি করতে পারি না, মানে আমার
বোন জাহ্নবী, জাহ্নবী বলছিল যে প্রণতি পিসিকে থানায় ডেকে নিয়ে গেল। এখন ঠিক কি কারণে আসলে আমরা তো ঠিক বুঝতে পারছি না, আর এখানকার থানা পুলিশ এগুলো তো ঠিক আমরা চিনি না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার বোনকে বলুন যে অপরের ব্যাপারে নাক গলানটা কি ঠিক? অতনুবাবু কিছু মনে করবেন না, আসলে আমার বোনের অন্যের ব্যাপারে নাক গলানোর শখটা একটু বেশি। আসলে প্রণতি পিসির প্রতি ওরও তো একটা শ্রদ্ধা রয়েছে, ও নিজেই আসছিল আপনার কাছে, কিন্তু আমি আমি শান্তিময় বাবু এরাই বুঝি টুঝি আর কি, অনেক কষ্ট বাড়িতে রেখে এসেছি। পিন্টু বদমাইশি হচ্ছে কিন্তু। কি হয়েছে দিদাস? দেখুন না কি আর হবে, দুধ খেতে চাইছে না কিছুতেই। এদিকে এসো, এদিকে এসো। বলছি বাবু, লক্ষ্মী সময়ের মতন একটু দুধ খেয়ে নাও, দুধ না খেলে তো তুমি বড় হতে পারবে না। খাবে না, ভাল লাগছে না? আচ্ছা ওষুধের মতন নাক টিপে খেয়ে নাও, নাহলে তো বড় হতে পারবে। যাও যাও, দিদাসকে নিয়ে যাও, যাও লক্ষ্মী সোনার মতন দুধ খেয়ে নাও, যাও। আচ্ছা আপনারা চা খাবেন? খাবেন? না আমি খাবো না, আসলে সারাদিন অনেকবার চা হয়ে গেছে আর এমনি আমার ডাক্তারে বারণ রয়েছে। আপনি? আমি একটু। তাহলে দিদাস ওই শান্তিবাবুর জন্য এক কাপই পাঠিয়ে দাও। ঠিক আছে, এই অবেলায় আমি আর খাবো না। তো আমি কি করতে পারি? ওই প্রণতি পিসির দিকটা যদি একটু দেখেন আর কি। না দেখুন, যদি পুলিশ অ্যারেস্ট না করে, কেস প্রডিউস না করে, তাহলে তো আমার কিছু করার নেই। হ্যাঁ মানে মানে আপনি তো থানা থেকে এটুকু জানতে পারবেন যে মানে এখন পরিস্থিতিটা এক্স্যাক্টলি কি আর কি। হ্যাঁ সেটা হয়, কিন্তু থানায় গেলেও নানা রকম এনকোয়ারি করবে, জিজ্ঞেস করতেই পারে যে আমি তো প্রণতি দেবীর মানে অ্যাডভোকেট নেই, মানে অ্যাপয়েন্ট করা অ্যাডভোকেট তো নই। না মানে ধরুন যদি আমি আপনাকে অ্যাপয়েন্ট করলাম। এভাবে অ্যাপয়েন্ট করা যায় না। দেখ আপনার নামটা জানো কি? জয়ন্ত, জয়ন্ত সেন। আমি আপনার থেকে বয়স অনেক ছোট, আমাকে তুমিও বলতে পারেন। দেখো জয়ন্ত, এইভাবে তো মানে অ্যাপয়েন্ট করা যায় না, সব কিছুর একটা প্রসিডিওর আছে। আচ্ছা ঠিক প্রসিডিওরটা কি সেটা যদি একটু বলেন। আমি তোমার সব বলে দিচ্ছি। এই সুনিতা একবার এদিকে এসো তো। শানাই, শানাই কি হয়েছে? একটু দুধটা খাইয়ে দাও না পিন্টুকে। আমি খাওয়ালে ও খাবে? ও মা খাবে না কেন, তুমি ও দিদি না, নাও খাই। আমি কেন খাওয়াবো? বাইরে থেকে কিছু লোক এসছে, আমায় একটু চা করে দিতে হবে। খেয়ে নাও দিদির কাছে। খাও 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 বলছি। দুধ খাওয়াছিলাম, গ্লাস ভেঙে দিয়েছে। দিদার কোথায়? কারা এসেছে তাদের জন্য চা করতে? একটা বাচ্চা ছেলেকে কি করে ভোলাতে হয় তাও শিখলি না? কি করে শিখবো, আমায় কেউ কোনোদিন ভুলিয়ে ভুলিয়ে দুধ খাওয়ায়নি। সারাদিন টই টই করলে আর কাজ শিখবে কি করে? থ্যাংকিং ইউ ইউর ফেথফুলি ব্লা ব্লা ব্লা। আচ্ছা দাঁড়াও এক মিনিট, ওইখানে একটা লাইন লিখেছিলাম উইদিন 30 days, তাই না? একটা লাইন আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা উইদিন 15 days করে দিও। 15 তো? হ্যাঁ। আর একটা ওকালতনামা নিয়ে এসো। এখনই আনছি। জয়ন্তবাবু আপনি বললেন বলে আমি কাজটা করছি, আদারওয়াইজ কেসের
আগু পিছু না জেনে কিন্তু আমি সেই কেসে হাত দিই না আর কি। আপনাকে কি বলবো বলুন, আসলে ধন্যবাদ, থ্যাংক ইউ যাই দিই, আপনাকে ছোট করা হয়। না না, সমস্ত ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তবে আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি, তার জন্য অবশ্য ফিজ লাগবে। হ্যাঁ বলুন না। সাজেশনটা অবশ্য আপনার জন্য নয়, আপনার বোনের জন্য। আপনার বোনকে বলবেন এই সংসারে উপকার করলে না উপকার পাবার লোকের জন্য অভাব হয় না। কজনকে উপকার করবে আপনার বোন? থ্যাংক ইউ, বসো। অমলেন্দুবাবু ছেলে এসেছেন শুনলাম, কে গো? এখানে দেখে বুঝতে পারছ না? অমলেন্দুবাবু ছেলে শুনে আর লোভ সামলাতে পারলাম না, নিজেই চলে এলাম। আপনি কিছু মনে করেননি তো? ছি ছি, এ কথা কেন বলছেন, মনে করব কেন? আপনি যদি আমাকে তুমি বলেন আমি কিন্তু বেশি খুশি হব। আমি যখন নতুন বিয়ের পর এই বাড়িতে এলাম তখন আপনার মাই প্রথম আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে। আমারও মনে পড়ে। আমি আপনাকে দেখেছি, মানে তখন মাঝে মাঝে আপনি আমাদের বাড়িতে যেতেন না। মনে আছে বলছো? তখন তো আমার খুব একটা কম বয়স ছিল না। শুনলাম তোমার বোনও এসেছে। হ্যাঁ, আমরা একই সঙ্গে এসেছি। তা তাকে নিয়ে এলে না? সে আসবে, কোনোদিন আসবে। না, কোনো একদিন নয়। আমি একদিন তোমাদের খবর দেবো, তোমাদের দুজনকেই আসতে হবে, আর এখানে এসে খেতেও হবে। সে দেখা যাবে। না, দেখা যাবে না, তোমাকে কিন্তু বাধা কথা দিয়ে যেতে হবে আজকে। ঠিক আছে, আপনি যখন আমাকে অর্ডার করছেন তখন সে অর্ডারটা এড়িয়ে যাওয়ার মতন সাহস আমার নেই। আসবে একদিন স্যার। দাও, আজকে এসো। আমি তাহলে আসি, তোমরা কাজের কথা বলো। হ্যাঁ ঠিক আছে। আমি বলছিলাম কি জয়ন্ত বাবু, হ্যাঁ আমার মনে হয় যে এই মুহূর্তে আমার নিজের থানায় যাওয়াটা ঠিক হবে। আপনারা যান, দরকার পড়লে আপনার বোনকেও নিয়ে যান, দেখুন গিয়ে পরিস্থিতিটা কি। থানার ওসি মিস্টার কোর এমনি খুব ভালো মানুষ, কোনো প্রবলেম নেই। যদি তেমন কিছু হয় তাহলে প্রণতিদিকে দিয়ে এই ওকালতনামাটায় সাইন করে দিয়ে গেলেই হবে। এটা আপনার কাছেই দিতে হবে তো? আপনি যখন আসবেন তখন যদি আমি বাড়ি থাকি আমাকে দেবেন। সুমিতা এসেছিল। আচ্ছা, ওই সুমিতাকে দিয়ে গেলে হয়ে যাবে। কতক্ষণ থাকেন উনি? ও 7:30 পেয়ে যাবে। ও তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আসি। হ্যাঁ ওকে। Thank you.
আপনি আমাকে থানায় নিয়ে এসেছেন কেন? আপনি ভয় পাবেন না, কতগুলো কথা জিজ্ঞেস করবো বলেই আপনাকে থানায় ডেকে পাঠিয়েছি। দেখুন, কথাগুলো আপনার বাড়িতেও জিজ্ঞেস করা যেত, কিন্তু সবাইকার সামনে কথা বলবো না বলেই থানায়, ঠিক আছে? আপনি চা খাবেন? জল খাবো। হ্যাঁ, শিওর শিওর, এ নিন, খান না, এই তো গ্লাসে জল আছে। এটা তো আপনার জল। হ্যাঁ, খান না, অসুবিধে কি? জল আমার আপনার বলে কিছু হয় না, যা তেষ্টা পেয়েছে জল তার, নিন খান। আপনার মা কত বছর আগে মারা গেছেন? না না, আপনি জল খেয়ে নিন, জল খেয়ে নিন, তারপর বলবেন। 9 বছর আগে। 9 বছর। আপনার দিদি? 3 বছর। কিভাবে মারা গেছে? থাকবেন না, বলুন। বিষ খেয়ে, কিন্তু বিশ্বাস করুন আমি বিষ দিইনি, সবাই না মিথ্যে কথা বলে। দেখুন, আমি একথা বিশ্বাস করি যে আপনি আপনার মা বা দিদিকে বিষ খাইয়ে মারেননি। বিশ্বাস করেন না? তার কারণ কি জানেন? শোনা কথায় কান দেওয়ার অভ্যাস আমার নেই। আচ্ছা, আপনার বোনকে আপনি শেষ কখন দেখেছেন? সকালে বাড়ি থেকে যখন বেরোলাম তখন, কটা হবে জানি না। সময়টা ঠিক খেয়াল করতে পারছেন না? 10:30। না না, 11টা হবে, তখন পোস্ট অফিসের পিয়ন যাচ্ছিল, ও তো রোজ ওই 11টার সময় যায়। 11টা না, আচ্ছা তখন কী করছিলেন উনি? শুয়েছিল। শুয়েছিল, উনি তো নিজে নিজে মুভ করতে পারেন না। না, ওই হাত বাড়িয়ে যতটুকু তাই। আপনার বাড়িতে তো আর কেউ থাকে না? সারাদিনের একটা কাজের লোক থাকে, ছবি, ওই তো আমাকে খবর দিল। খবর দিল? আপনি কোথায় ছিলেন? আমাদেরই লাগোয়া বাড়ি, ওরা তখন কলকাতা থেকে এসেছে। আসতে বাড়ি? ওই ওদের বাড়িতে ছিলাম। আসুন। আমি জয়ন্ত সেন, আমার বোন জাহ্নবী। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি আগে দেখেছি, কি ব্যাপার বলুন তো? আমি শুনলাম আপনি প্রণতি বিশিকে থানায় ধরে নিয়ে এসেছেন। না না, ভুল শুনেছেন, আমি ওনাকে থানায় নিয়ে এসেছি কিন্তু ধরে নিয়ে আসিনি। ও, আসলে তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছিল, কিছু মনে করবেন অফিসার, ঠিক বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আমি কতগুলো কথা ওনার সঙ্গে বলবো বলে ওনাকে থানায় আসতে বলেছি। আপনারা কি ওনাকে সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার কথা হয়ে গেলে। মাসিমা, আপনি বাইরে গিয়ে বসুন। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ পিসি, তুমি বাড়ি যাবে, আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তুমি এখন গিয়ে একটু বাইরে বসো। শুনো, ওনার বোন যিনি মারা গেছেন তার কথা জিজ্ঞেস করছে। শুনো শুনো, করতে পারি না? পোস্টমর্টমটা আগে হয়ে যাক, তারপর। মিস্টার সেন, আপনি বসুন। আচ্ছা মিস্টার সেন, ওনার কোনো আত্মীয় স্বজন? আমি বলতে পারবো না, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন। বলার মানে বলবো বলুন, পোস্টমর্টম হতে হতে তো আগামীকাল, তার আগে তো একটা কথা আপনাকে বলে দিই, উনি যেন বাড়ি থেকে কোথাও না যান, আর ওনার উপর একটু নজর রাখুন, বুঝতেই পারছেন। আমার যাই মনে হোক, ওনাদের হাউস ফিজিশিয়ান কিন্তু ওনাকে একটু সন্দেহ করছেন, বুঝতে পারছেন।